আগামীকাল চতুর্থ দফার নির্বাচন রয়েছে এবং এ বাংলারও বেশ কয়েকটি কেন্দ্রে নির্বাচন রয়েছে এবং অবশ্যই সেই দিকে নজর থাকবে আমাদের বহরমপুর লোকসভা কেন্দ্র পাশাপাশি যে লোকসভা কেন্দ্রগুলো অন্যদিকে আসানসোল বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর এই সমস্ত লোকসভা কেন্দ্রের দিকে কিন্তু আমরা বিশেষভাবে নজর রেখেছি আপনাদের জানিয়ে রাখবো স্পর্শকাতর এলাকায় কুইক রেসপন্স টিমি রয়েছে কুইক রেসপন্স টিমে জিপিএস সিস্টেম রয়েছে অন্যদিকে শেষ মুহূর্তে সেখানে চূড়ান্ত ব্যস্ততা ইতিমধ্যেই কিন্তু ধরা পড়ছে কুইক রেসপন্স টিম যেরকম যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি কত কোম্পানি বাহিনী প্রত্যেকটি কেন্দ্রে মোতায়েন করা হয়েছে যে গ্রাফিক্যালি আপনাদের সামনে তুলে ধরছি সেই অনুযায়ী বর্ধমান পূর্ব সেখানে কিন্তু সবথেকে বেশি কোম্পানি মোতায়েন করা হয়েছে এবং পাঁচশোরও বেশি কেন্দ্রীয় বাহিনী রয়েছে চতুর্থ দফার এই ভোটে স্পর্শকাতর এলাকায় কুইক রেসপন্স টিম রয়েছে আপনাদের জানিয়ে রাখব আগামীকাল যে চতুর্থ দফার নির্বাচন রয়েছে দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন ইতিমধ্যেই দফার যে নির্বাচন তিন দফার যে নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং চতুর্থ দফার তেরোই মে অর্থাৎ আগামীকাল যে নির্বাচন রয়েছে ডিসিআরসি যে সেন্টারগুলো সেখানে যেরকম শেষ মুহূর্তের ব্যস্ততা অন্যদিকে আসানসোল লোকসভা কেন্দ্রের দিকেও কিন্তু আমাদের নজর থাকছে আর এই কেন্দ্রে ত্রিমুখী লড়াই তৃণমূলের টিকিটে লড়ছেন ওই কেন্দ্রেরই বিদায়ী সাংসদ শত্রুঘ্ন সিনহা বিজেপি প্রার্থী করেছে সুরেন্দ্র সিং আলু আলিয়াকে সিপিএমের তরফে প্রার্থী জাহানারা খান এবং আসানসোল লোকসভা কেন্দ্র রাজ্য রাজনীতিতে একটা বিশেষ প্রেক্ষাপট আছে দু হাজার চোদ্দ দু উনিশে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন বাবুল সুপ্রিয় আসানসোল থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি ইন্দ্রানী ইন্দ্রানী আসানসোল লোকসভা কেন্দ্রের একটা রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে সেখানে শেষ মুহূর্তের ঠিক কী প্রস্তুতির ছবি ধরা পড়ছে ডিসিআরসি সেন্টারগুলোতে এবং এখনো পর্যন্ত হাওয়া কি বলছে আসানসোলে একেবারেই রাজনৈতিক প্রেক্ষাপটের কথা পরে আসছি তবে এই মুহূর্তে আমি রয়েছি আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ ডিসিআরসি সেন্টারে যেখান থেকে বিভিন্ন বুথের উদ্দেশ্যে ভোটকর্মীরা তারা রওনা হয়েছেন সকাল থেকে এবং চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি ব্যস্ততা একেবারে তুঙ্গে রয়েছে এবং যে তিনটি ডিসিআরসি সেন্টার হয়েছে আসানসোলে এবং ইঞ্জিনিয়ারিং কলেজ এখান থেকে মূলত আসানসোল উত্তর আসানসোল দক্ষিণ এবং কুলটির উদ্দেশ্যে কিন্তু বুথ কর্মীরা ভোট কর্মীরা তারা রওনা হচ্ছেন ইভিএম নিয়ে তবে বিভিন্ন ডিসিআরসি আমি ইন্দ্রানীর সঙ্গে আবারও যোগাযোগ করব তবে আসানসোল লোকসভা কেন্দ্রের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম বিভিন্ন যে ডিসিআরসি সেন্টারগুলো সেখানে ভোট কর্মীরা যেমন ইতিমধ্যে ইভিএম নিয়ে পৌঁছে গিয়েছেন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সেখানে কারণ আগামী কাল সকাল সাতটা থেকে কিন্তু যে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি শেষ মুহূর্তের প্রস্তুতি ইন্দ্রানী রয়েছেন আমাদের সঙ্গে ইন্দ্রানী তুমি যেমনটা বলছিলে যে ডিসিআরসি সেন্টারগুলোতে গুলোতে চূড়ান্ত প্রস্তুতি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ঠিক কি ছবি উঠে আসছে দেখো যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে ভোট কর্মীরা রয়েছেন তারাই আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে চলে এসেছেন বিভিন্ন জায়গা থেকে এবং যে শেষ মুহূর্তের ব্যস্ততা সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই যে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ এই ডিসেন্স ডিসিআরসি সেন্টার থেকে আসানসোল উত্তর আসানসোল দক্ষিণ এবং কুলটির উদ্দেশ্যে ভোট কর্মীরা রওনা হচ্ছেন ইভিএম নিয়ে সাড়ে পাঁচ হাজার প্রায় এখানে রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে অষ্টআশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে কিন্তু বিশেষভাবে নজর রাখা হচ্ছে এবং যখন ইভিএম নিয়ে যাওয়া হচ্ছে আটো নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সেই ইভিএম গুলোকে নিয়ে যাওয়া হচ্ছে এবং ভোট কর্মীদের যে ছোটাছুটি সেটাই কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ডিসিআরসি তে দেখাবো সেই ছবিটা দেখো ভাসুতি এই যে ইভিএম নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হয়েছে যাতে কোনো রকমের অপ্রতিকর ঘটনা না ঘটে আমরা জানি যে আসানসোলও কিন্তু স্পর্শকাতর ভূত চিহ্নিত করা হয়েছে এবং সেই মতে নিরাপত্তা ডিস্ট্রিবিউটর রয়েছে এবং এই যে সেখানে কিন্তু বিভিন্ন বুথে চলে যাচ্ছে এবং সেই মতো ডিস্ট্রিবিউশনে করা হয়েছে যাতে কোন রকমের ঘটনা না ঘটে সেদিকে কড়া নজর রয়েছে পুলিশ এবং প্রশাসনের থাকছে কেন্দ্রীয় বাহিনী তুমি বলছো যে রাজনৈতিক প্রেক্ষাপট যে আসানসোল শিল্পাঞ্চল যথেষ্ট গুরুত্বপূর্ণ এবারের লোকসভা কেন্দ্রে কারণ এটা একটা প্রেস্টিজ ফাইট হতে চলেছে বিজেপির কাছেও এবং তৃণমূলের কাছেও কারণ এটা প্রথমে বিজেপির ছিল তাই বিজেপির একটা পুনরুদ্ধারের আসন পুনরুদ্ধারের যে প্রস্তুতি সেটা কিন্তু বিজেপি বহুদিন আগে থেকে শুরু করে দিয়েছিল অমিত শাহ তিনি এসে বলে গেছেন যে আসানসোল তাদের কাছে গুরুত্বপূর্ণ কিন্তু বাবুল সুপ্রিয় যখন জিতেছিলেন তারপরে তিনি আপাতত তৃণমূলে তাই যখন উপনির্বাচন হয়েছিল সেখান থেকে কিন্তু শত্রুঘ্ন সিনহা অনেক মার্জিনে জয়লাভ করেন তাই আপাতত কিন্তু তৃণমূলের হাতে রয়েছে এই কেন্দ্র এবার তাহলে কি আবার কোন বড় সারপ্রাইজ অপেক্ষা করছে আসানসোল কি দিতে চলেছে রাজনৈতিক দলগুলোকে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে তবে যে ভোট প্রস্তুতি সেটাও কিন্তু তুঙ্গে রয়েছে একদমই ইন্দ্রানী আসানসোলের কোর্সে কার হাতে যায় তা তো চৌঠা জনের ফলাফল ফল বলবে তবে আপাতত ধন্যবাদ জানাবো তোমায় সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি